আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সর্বদল প্রাণদাদা শুভেচ্ছা। তো আজকে হলো সানডে, প্রচণ্ড ঠান্ডা এখানে, যদিও অনেক রোদ, মানে খুব সুন্দর একটি সকাল। তো সানডেতে আমার তো মোটামুটি কোনো কাম কাজ নাই, তো বাড়ি ঘরে কিছু কাজকর্ম করতে হবে। তো কিছুক্ষণ পর একটা আম গাছ লাগাবো আমি আমাদের বাড়ির পিছনে। তো এখন মানুষ তো যৌতুক হিসেবে অনেক কিছু পায়, তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে এই আম গাছটা পাইছি গত সপ্তাহে। তো এখন সেই আম গাছটা লাগানোর দুর্লভ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো এখন ফ্লোরিডার যে বাড়ি ঘরগুলো রয়েছে এগুলো অনেক বড়, বেশ বাংলাদেশের তুলনায় তো বেশ যথেষ্ট অনেক বড়, অনেক গাছপালা আপনারা লাগাতে পারবেন সেখানে, যেমন আমার পিছনে দেখছেন। আর ফ্লোরিডার যে টেম্পারেচার এটাগুলো কি ট্রপিক্যাল টেম্পারেচার, তো মোটামুটি বাংলাদেশের মতো বলতে পারেন। তো যার ফলে আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন আমেরিকাতে থাকার জন্য, যদি ফ্লোরিডাতে আসেন তাহলে মোটামুটি আপনারা বাংলাদেশে সেই টেস্টটা পাবেন। তো শানু, আমি তো গাছ লাগামো, তো দুই একটা সুখ দুঃখের কথা বললে তারপরে ভিডিওটি স্টার্ট করবে এখান থেকে। তো এখন এটা 15-20 মিনিট না না, জর্জ ভাই তো সবই দেখায়, তো গাছ লাগানো বাকি থাকবে কেন? তো আপনারা আমেরিকার বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। তো এখন আমেরিকাতে কিভাবে গাছ লাগাইতে হয় সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চোখে তো তোমার তো রোদ লাগতেছে, তো সানগ্লাস পরে এলে নাকি? লেগে আচ্ছা, দেখ অসুবিধা নেই, পিছনে অনেক ছায়া আছে। তো তুমি এক কাজ করো শানু, ভিডিওটা ধরো, আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি তো সেগুলো আমি সবাইকে দেখাই। তো প্রথম যে আপনারা গাছ লাগাইতে যাইবেন, এই যে ফ্লোরিডার বাড়ি ঘরে প্রচুর ব্যাং, অ্যালিগেটর, কুমির এগুলো অনেক আছে, বুঝছেন তো। পরে যথেষ্ট প্রিপেয়ার না হয়ে পিছনে যাইবেন, আমাদের পিছনে একটা খালও আছে আবার ছোটখাটো, তো সেই খাল দিয়ে কুমির আর অ্যালিগেটর ভাই বোনেরা যাতায়াত করে। তো এখন যদি হুটহাট করে আপনারা যেখানে যান, যে একটা খাবলা কামড়া যদি কিছু একটা খানতে তো ভাই আরেক বিপদ। তো যার ফলে যেটা করতে হয় আমাদেরকে, পিছনে গিয়ে যখন কাজ টাজ করি, সাপ, ব্যাং, কুমির, অ্যালিগেটর এগুলি থেকে বাঁচার জন্য আমাকে একটা বিশেষ ধরনের জুতা পরতে হয়। তো সেই জুতাটা পরে আমি পিছনে যাচ্ছি। শানু, তুমি তো আবার আগে পরে ফেলছো, ও শানু একটা পরছি, একটু পর দেখাবো না তোদের। ঘরে বাইরে যে বিভিন্ন কাজকর্ম করে, তো সেই সমস্ত টুল মূল সব ওটার ভিতরে আছে, হাতুড় থেকে নিয়ে শুরু করে স্ক্রুড্রাইভার থেকে নিয়ে শুরু করে ইলেকট্রিক ভোল্টেজ টেস্টার, ইলেকট্রিক্যাল কাজ করার জন্য যা যা দরকার সেগুলো সবই এখানে আছে। তাই তো মোটামুটি এখন কুমির টুমির যদি ই দেয় সারু কামড় টামড় দেয়, এটা তো মনে করো হাঁটুর উপরে দিতে পারবে না, হাঁটুর নিচে দিবে। আর এটা এত বড় একটা, এত মোটা একটা প্লাস্টিকের জুতা যে কামড় দিলে দাঁত দুধ মানে পুড়ে দেবো দিতে একটা, বুঝছো তো। আসো চলো আমরা পিছনে দিই, দেখি জুতা পরে হরিণ শিকার করতে যায় না, ওই কারণ ওই একটাই যে সাপ ব্যাং এগুলো থাকে, বুঝছো। কুমির না পায়ের মধ্যে ময়লাও লাগে না, এটা ঠিক। এখানে কুমির আসবে কোথেকে? ও যে তুমি 10 বছর একবার দেখছো? আরে ভাই ওটা রোজ রোজ তোর কুমির আসবে না, বছর একটাই দিতে হয়। আপনাদের শানু ভাবি আজকে আম গাছ লাগিয়ে দেখাবো আপনাদেরকে। গাছ লাগানোর জন্য তাই প্রস্তুতি হয়ে আসি না, আমি তো বাইরে যাবো দেখে প্রস্তুতি। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি পড়ো। তুমি তো ওটা উল্টা পড়ছো ভাই, গ্লোভসটাই তো উল্টা পড়ছো তুমি। হ্যাঁ আরে ভাই এই যে এটা দেখেন, গ্লোভস পর্যন্ত পড়তে পারেন, এই যে এটা কালোটা এটা নিচে থাকবে। আচ্ছা কোথায় লাগাইবা? তো এখানে একটা জিনিস দেখাই শানু, সেটা হলো যে এই যে এখানে দেখতেছেন এটা একটা কাঁঠাল গাছ, আর ওগুলো তো সব সফেদা গাছ নাকি? আচ্ছা এটা আমি ভুলে যাই, আতা ফল না সফেদা, তো কি আতা ফল? মোটামুটি 5 ফিট বড়ই গাছ, সরি
আর এখানে অনেক পেয়ারা গাছ আছে, ডালিম গাছ আছে, আম গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, ওক ট্রি আছে, জাম গাছ আছে, কলা গাছ আছে, আরো নানান ধরনের গাছ আছে। তো এখন শানু আমরা এক কাজ করি, যে যেখানে গাছ লাগাবো, এই যে জাম গাছটা তো ওখানে আছে, তো এখানে তোমার আতাফল গাছগুলো মানে যেটাকে বলে সুগার অ্যাপল, আর এখানে কিন্তু যে পুদিনা পাতা বলেন না বাংলাদেশে আপনারা, এটা হলো সেই পুদিনা পাতা। তো মাঝে মাঝে যখন ঘরে মুড়ি ভর্তা বা মুড়ি মাখা এগুলো করি, বা রোজার দিনে যখন আমরা মুড়ি মাখি, তখন তো শানু এখান থেকে নিয়ে যাই এগুলো। তো শানু তুমি এক কাজ করো, যে এখান থেকে যে গাছগুলো আছে এখানে লাইন ধরে তুমি অ্যালাইনমেন্ট নষ্ট করো না, যাতে আরেক বাড়ির প্রপার্টিতে যেও। তো এখানে একটা জিনিস হলো শানু খেয়াল করছে, এখানে যে আমরা গাছ লাগাবো, যে দুইটা বাড়ি, যে আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখেন পিছনে আরেকটা বাড়ি আছে। তো এখন এই বাড়ি এবং এই যেটা ঘুরে দিই, এটা হলো আমাদের বাড়ি। এখন মাঝখানে দেখেন কোনো সীমানা নাই, কিন্তু এখানে যেটা আমি একেবারে মোটামুটি মাঝখানে দাঁড়াইছি। তো এখন এটা অনুমান করে আপনাকে লাগাতে হবে আসলে দুই বাড়ির সীমানা কি হবে। তো আমার মনে হয় শানু এই বাড়ির যে ওয়াল আর এই যে এইবার আমার পাশের বাড়ির যে ওয়াল, তো এটার মাঝামাঝি কোন এক জায়গা হবে। তো তুমি এক্স্যাক্টলি যেখানে দাঁড়াইছো এটা সম্ভবত সেন্টার পয়েন্ট, দুই বাড়ির সীমানা। কারণ যারা কিনা বাড়িগুলো বানাইছে তারা তো নিশ্চয়ই দুই সাইডে, যেহেতু এগুলো একই স্টাইলের বাড়ি সব, হ্যাঁ এগুলো যেহেতু সব একই স্টাইলের বাড়ি, তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এর আগে একবার আমি মেপেছিলাম, যে আমার বাড়ির যে সার্ভে রিপোর্ট আছে, তো সার্ভে রিপোর্ট দিয়ে আমি এটা ফিট হিসেবে এটা মেপেছিলাম টেপ দিয়ে, যে আসলে আমার বাড়ির সীমানা কতটুকু। তো যে শানু যেখানে দাঁড়িয়েছে ওটি হলো সীমানা, কিন্তু সচরাচর আমেরিকাতে বাড়ি ঘরগুলোতে এই সীমানা প্রাচীর বা এগুলো কেউ দেয় না, কারণ সীমানা নিয়ে কোনো গন্ডগোল নাই। শানু এই ব্যাপারে দু একটা কথা বলতে পারো, যে আমেরিকার বাড়ি ঘর সীমানা নাই, ছয় মাস আগে একটা ভিডিও করছিলে মানে তুমি ইউটিউবে, ওরকম প্রয়োজন হয় না। এক দ্বিতীয়ত এখানে ওই যে বাংলাদেশে যেমন এক ছটা জমি জায়গার জন্য ঝগড়া জাতি কারাকারি গুলো করবে না, হ্যাঁ কোন খারাপই হয় এখানে সেই জিনিসটা হয় না বললেই চলে। আরেকটা জিনিস হলো যদি কোনো কারণে আপনাদের সীমানা নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে যেটা করবে, যেমন আমাদের পাশের বাড়ির সীমানার ভিতরে গিয়ে যদি আমি গাছ লাগাই বা কোনো কিছু করি, তাহলে সে কিন্তু আমাকে কোনো কমপ্লেন করবে না। এখানকার যে সিটি অফিস আছে বাংলাদেশে, যেমন নগর ভবন, তারপরে কি সিটি কর্পোরেশন অফিস, এগুলি তো এখানে সিটি হল, সিটি কর্পোরেশন এখানেও আছে। তো সিটি হলে গিয়ে সে যদি একটু টেলিফোন করে কমপ্লেন করবে, যে দেখো ওইখানে আমাদের পাশে, আমার নামও তাদের বলা দরকার নেই, যে আমাদের পাশের বাড়ির যে মালিক আছে, যারা থাকে তারা আমার বাড়ির সীমানে এসে গাছ লাগাইছে, বাস এইটুকু একটু কমপ্লেন করলেই চলবে, আর কিচ্ছু করতে হবে না। তো এখানকে ঘরে বসে করতে যাইতে হইব না কোথাও, একটা চিঠি লিখলে ভালো বা ইমেলে কমপ্লেন করা যায়, ওদের সিটি হলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারবেন। 48 আওয়ার্সের ভিতরে অ্যাকশনও হয়ে যাবে। তো ওরা কি করবে, এই সিটি হলের যে লোকজন আছে যারা নাকি ফিল্ডে কাজ করে, তাদের সবার এক ধরনের সাদা রঙের ট্রাক আছে দেখছো তো, এবং পিছনে লেখা থাকে নর্থপোর্ট সিটি, সিটি অফ নর্থপোর্ট এটা লেখা থাকে। এখন এক এক সিটি একটা নাম থাকবে। এই সাদা ট্রাকগুলোকে সবাই এখানে ভয় পায়, জবের মতো ভয় পায়, কারণ এরাই কোর্টগুলো দেখে থাকে কেউ কোনো জায়গায় আইন ভঙ্গ করতেছে কিনা, কোনো জায়গায় মানে নোংরা করতেছে কিনা, কোনো জায়গায় অপ্রয়োজনে ক্ষুদাক্ষুদি করতেছে কিনা, বাড়ির নোংরা অপরিচ্ছন্ন রাখতেছে কিনা, বাড়ির ভিতরে সে গরু ছাগল হাঁস মুরগি পালতেছে কিনা, এগুলো আইন অনুযায়ী এগুলো সব আপনাকে। আমি বাড়িতে মুরগি পালতে চাইছিলাম, কি বুঝলাম আমাকে প্রতি মুরগি কয়টা কত ডলার যদি বলা, মানে $15 করে একটা, আর আমাদের এক একটা মুরগি আমার চারটা পর্যন্ত মানে রাখার পারমিশন আছে, কিন্তু আমাদের ঘোরাঘুরি করবে, তো এরা যদি কমপ্লেন করে আসবে এখানে এসে শুধু সত্যি সত্যি দেখে আমি তার প্রপার্টির মধ্যে গাছ লাগাইছি, সেই সময় আমার দরজার সামনে একটা চিঠি দিয়ে যাবে, যে তোমাকে আমরা 7 দিনের সময় দিলাম, 7 দিনের ভিতরে সরিয়ে নাও, নাহলে মনে করো $5,000 পেনাল্টি দেওয়ার জন্য প্রস্তুত থাকো। তো এখন জাস্ট এখন মনে করেন এখানে ঝগড়া বিবাদের কিছু নাই, জিজ্ঞেস করা করি কিছু নাই, সব টাকার উপর দিয়ে যাবে। এখন আমি পাশের বাড়িটিয়ে কিন্তু মানে বাড়ির মালিক বা যেই থাক না কেন, তাকে কিন্তু কি জিজ্ঞাসা করবো না, যে আপু তুমি কি বা খালা বা নানি আপনি কি গিয়ে কমপ্লেন করেছেন, এটা জিজ্ঞাসা করবো না। আমি চুপ্পে নাকি আমি চুপ্পে গিয়ে আমার গাছটাকে সরে নিয়ে আসবো, কারণ সিটির লোকেরা যখন এসে দেখে গেছে এবং তারা যেহেতু ডিসিশন নিয়েছে এটা আমি একটা অন্যায় করছি, ভুল করছি, তো কাজে তারা কিন্তু আমাকে একটা সাইটেশন নোটিশ দিয়ে গেছে, যে তোমার ফার্স্ট ওয়ার্নিং 7 দিনের নোটিশ দিলাম, গাছ সরে নিয়ে যাও। তো এখন আমি তো 7 দিনে আমার নিজ দায়িত্বে গাছ সরে একেবারে ফালাই দিই, বা আমার জায়গায় না লাগে এটাকে আমাকে করতে হবে। এখন বলেন ঝগড়া জাতির সুযোগ কোথায়, তো যার ফলে এখানে কোনো বেড়া দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ আমার এই কথা বলার সুযোগ নাই, না 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 আমি তো ওয়ার্নিং চিঠি পাই নাই, আমি তো হ্যান্ড পাই, কোনো সুযোগ নাই, ওরা সব ডকুমেন্টস তাদের কাছে রাখবে। তো এই এরকম আইন শৃঙ্খলা কঠিন থাকার কারণে বাংলাদেশে যেমন আপনারা জায়গা জমি নিয়ে খুন খারাপি লাঠালাঠি চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি থানা পুলিশ কোর্ট কাচার আদালত এগুলো বহুত একটা বিশৃঙ্খল ঘটনা, মানুষ অহরহ মারা যায় এই শুধুমাত্র জায়গা জমি গন্ডগোলের কারণে, কিন্তু এখানে এমনটা হয় না। ওই
কঠিন আইন কানুনের কারণে, এখানে যেহেতু ঘুষের কোনো কাজ নেই, আপনাকে ওই ডেমোক্রেট পার্টি করে কে তোমার ওই রিপাবলিকান পার্টি করে এগুলো কোনো ব্যাপার না, মানে বাংলাদেশের কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে এগুলো কোনো বিষয় না, এগুলো ধর্ম বর্ণ সবার ঊর্ধ্বে, আইন সবার জন্য এখানে কঠিন এবং সমান, তো যার ফলে সবাই এগুলো কঠিনভাবে মেনে চলে, এর কারণে এখানে বাড়ি ঘরে কোনো বেড়া বা সীমানা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিচ্ছু লাগবে না আপনার। তো শানু আমরা গাছ লাগানোর কাজটা শুরু করি, তো প্রথম কূপটা তুমি দিবে, এক্স্যাক্টলি কোথায় গাছটা লাগাবো? তো এখানে তো কাঁঠাল গাছটা আছে, আমার মনে হয় কাঁঠাল গাছটা থেকে মিনিমাম 10 ফিট জায়গা ছেড়ে তুমি রাখো, কারণ কাঁঠাল গাছ যখন বড় হয়ে যাবে তো এই আম গাছ এসে সমস্যা করবে, আমার মনে হয় 10 ফিট এখানেই হবে, তুমি এই জায়গাটার ভিতরে লাগাই। যে আমি ক্যামেরাটা এখান থেকে ধরি, দাঁড়াও, হ্যাঁ, তো আমার মনে হয় যে তুমি এইখানে দাঁড়াও, আরেকটু এই সেটে আসো, লেফট আসো, আরেকটু হাই সেটে দাঁড়াও, আমি দাঁড়াও এখান থেকে দেখি। তো যাই, ভিডিওটা আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো, এই যে ওখানে যে দূরে যে বড় জাম গাছটা দেখতে পাচ্ছেন, তারপর অনেকগুলো আতা ফলের গাছ আছে, তারপর একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের পরে শানু এখন এই আম গাছ এখানে লাগাবে। তো আমার মনে হয় যে আম গাছ, কাঁঠাল গাছ আর আম গাছের ভিতরে 10 ফিট ডিফারেন্স তো আমি দেখতেই পাচ্ছি, হয়ে যাবে এটা। তো তুমি যদি এখানে কূপ দাও, আমার মনে হয় এটাই হয়ে যাবে। হ্যাঁ দাও একটা কূপ, বিসমিল্লাহ। বুঝলাম ভাই, আমি ভাত খাই, ভাতের শক্তি নাই, চেষ্টা করো, কূপাও, আমার জন্য তো এটা আমার খুব শখের একটা কাজ, এই গাছ টাছ লাগানো, গাছের পরিচর্যা করা, গাছে যখন শুরুতেই বলছিলাম যে মানুষ তো ভাই যৌতুক হিসেবে পায় হলো টিভি, ফ্রিজ, ভিসিআর, এগুলো পায় আর কি, আমার কে গাড়ি। তো যাই হোক, আমি ভাই আমার শ্বশুর বাড়ি থেকে গত সপ্তাহে যৌতুক হিসেবে একটা আম গাছ পাইছে, তো এই আম গাছটা নিয়ে একটু হয়রানের ভিতরে আছে, কারণ আমার শ্বশুর বাড়ির লোকেরা হুমকি দিয়েছে যদি আজকে রবিবারের ভিতরে আম গাছ না লাগে, কারণ এটা এখনো টবে আছে, তাহলে আমার বিরুদ্ধে তার অ্যাকশনে যাবে। তো যাই হোক, আম গাছ দিছে, ভালো কথা, প্রথম মজার কথা কি জানো, লাগাই নাকি লেগে না মাটি, মজার কথা, তোমার এবারে যৌতুক হিসেবে ম্যাক্সিমাম গাছগুলো শ্বশুর বাড়ি থেকে আসে। তো যাই হোক, আমার শাশুড়ি মা আবার এইসব গাছপালা খুব পছন্দ করে, এবং আমার শাশুড়ি মার সাথে আমার অনেক মিল আছে এই 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 সাইডটাতে, তো যার ফলে আমরা দুজনে মিলেমিশে গাছ লাগে। তো আমার মা যে আম গাছটা আছে সেই গাছটা লাগাবো, লাগিয়ে ভিডিওটি ইউটিউবে আমি দিয়ে দিবো, আশা করি আগামী 50 বছর 100 বছর ইতিহাস হয়ে থাকবে যে আমার শাশুড়ি দেওয়ার, শাশুড়ি মার দেওয়ার আম গাছটা আমি কত যত্ন নিয়ে লাগিয়েছিলাম। তো আপনারা ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো শানু তুমি তো জানো এখানে গাছ লাগানো অনেক ব্যাপার স্যাপার আছে, আমি যে এখানে মাটি কাটবো, মাটি কাটার পর যাতে আশেপাশে পরিবেশ নষ্ট না হয় এর জন্য কি করতে হবে? একটা কাজ করো, ওই যে ওদের বাড়ির ওই যে ওইটা এমটি ওইটা একটু নিয়ে আসো, ওটা নিয়ে আসো, না ফালাই দেন, কাজ শেষে, হ্যাঁ।